হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সকালবেলায় শাশুড়ি মা উঠোন ঝাড় দিয়েছে আর গোবর আনতে গেছে। বালতিটা বসানোই আছে, দেখতে পাচ্ছো? এখন উঠোন টুটুন কিছুই লেপা হয়নি, তো গোবর আনতে গেছে। আর এদিকে আমি থালা বাসন যে কটা ছিল সব মেজে নিলাম। মেজে নিয়ে এই যে রান্নাঘরে গুছিয়ে রান্নাঘরটা ঝাড় দিতে চলে এসেছি। পটলের চোখলা টোকলা, আলুর চোখলা টোকলা, কালকে ডাটা ঠাটা রান্না করা হয়েছিল এর আগের দিন, তো সেই ডাটার চোখলা মোখলা সব প্যাকেটে ভরে রেখেছিলাম, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে। আর চলো, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার শরীরটা ভালো নেই, আগের দিন তোমাদের ভয়েসে বলে দিয়েছিলাম। মঙ্গলবার দিন শরীরটা ভীষণ খারাপ ছিল, গা হাত পা কাঁপছিল, শরীরটা দুর্বল দুর্বল লাগছিল, হাঁপ লেগে আসছিল, মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তো এটা হচ্ছে তার পরের দিন, ঠিক আছে? তো পরের দিন দেখো সকালবেলায় এখন শরীরটা একটু ঠিক আছে। তো ওই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে যত সব নোংরা টোংরা ছিল সব ওই যে চিন কাগজটায় ভরে এই যে এখন আমি ওই গর্ততে ফেলে দিয়ে আসলাম প্রাণ দিয়ে। আর তোমরা তো দেখলেই বাসন কটা ধুয়েছি, শাশুড়িমা সকালে উঠোন ঝাড় দেওয়া লেপা পোছা লেপিনি এখনও, মানে লেপবে আর কি, তার জন্য গোবর আনতে গেছে। তো এই দেখো চলেও এসছে, এই যে লেপা পোছা করছে। যেদিনকে মানে যে আগে ওঠে সেই করে, ঠিক আছে? আমি যদি আগে উঠে আমি লেপে নিই, আবার যেদিনকে আমার শাশুড়ি মা আগে ওঠে সেদিনকে শাশুড়ি মাই লেপে নেয়। আর আজকে সকালের আকাশটা না ভীষণ সুন্দর, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর জানি না এখন আর আগের মতন ভিডিও, মানে সুন্দর সুন্দর করে ভিডিও শেয়ার করতে পারবো কি না, কারণ শরীরটা দিন দিন কমজোরি হয়ে যাচ্ছে। তো তোমাদের এটুকুই বলবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরা হচ্ছে আমার বল শক্তি, ঠিক আছে? তোমরা যদি আমার পাশে না থাকো ভিডিও করার মন মুড কোনোটাই থাকবে না, মানে। তো দেখো ছাগলগুলোকে বের করে নিয়ে আসলাম বাসন কাটা ধুয়ে, এখন ছাগলগুলোকে একে একে এই জায়গাটায় বেঁধে দেবো। এই যে ছাগল বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, এই ছাগলের পায়ের তলায় কত আবর্জনা হয়ে রয়েছে, এগুলো কি বলতো? সব শুকনো শুকনো ঘাস, এর আগে তো দেখতে পারলে ব্যাগ ব্যাগ ঘাস আনা হয়েছে, তো যেটুকু খেয়েছে খেয়েছে, যে কটা নষ্ট হয়েছে সব ওই যে শুকিয়ে পায়ের তলায় জড়ো হয়ে পড়ে রয়েছে। আমি যদি ভালো থাকতাম তাহলে কবে আমি ঝাড়ঝুড় দিয়ে ওখানে মানে আগুন দিয়ে পুড়িয়ে দিতাম, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যেত। অনেকদিন থেকেই অরিত্রী পাপাকে বলছি, ও সময় পায় না, করবো করবো করে, তো আমারও করা হয় না। তো ওদিকে ছাগল টাগল বেঁধে চলে এসছে এই যে ছাগলের ঘরটাকে ঝাড়ু দিতে। ছাগলের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর আমাদের বাড়িতে জানো তো ভয়েস দিয়েও শান্তি নেই। আমি এই যে হচ্ছে এখন সন্ধ্যাবেলায় ভয়েস দিচ্ছি, দরজাটা বন্ধ করে দিয়েছি, জানলাটা খোলা আছে, একটু একটু হয়তো হালকা হালকা তাঁতের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমার ভয়েসের ভেতরে। মানে আমি যদি সবসময় ডাইরেক্ট তোমাদের সামনাসামনি কথা বলি তাহলে মানে এত বিরক্ত লেগে যাবে তোমাদের, কি বলবো, কারণ তিন চারটে তাঁত চলে, তো তাঁতের যা আওয়াজ তোমরা আমার কথা কোনোটাই শুনতেই পাবে না। আমার না প্রচণ্ড বিরক্ত লেগে যায় জানো তো। আমার বাপের বাড়ির দেশেও তাঁত ছিল, কিন্তু এখন আর নেই, মানে আছে পাওয়ার লুম যে তাঁতগুলো, সেই তাঁতগুলো আছে, সেই তাঁতগুলোরও কিন্তু বিকট আওয়াজ। শান্তিপুর মানেই তো বুঝতে পারছো, তাঁতের আওয়াজ তো হতেই হবে। তো সত্যি সেই ছোটোবেলা থেকেই তাঁতের আওয়াজ শুনে আসছি, আর ভালো লাগে না, বিরক্ত লেগে যায়। তো এদিকে দেখো আগের দিন নতুন নাইটিটা, 80 টাকার যে নাইটিটা সেটা ধুয়ে দিয়েছিলাম, রং উঠেছিল, তো আজকে ভাবছি কি আবারও একটুখানি ধুয়ে দেব, কারণ আগের দিন রং উঠেছিল, আজকেও মনে হয় রং উঠবে, কারণ যত রং উঠে যায় ততই ভালো, মানে যত ধোবো রং উঠে যাবে, না হলে কি হবে বলো তো? এই নাইটিটা যদি আমি পরি ওই মানে গায়ের ঘামে ওই রঙগুলো সব গায়ে লেগে যাবে, আর এত বাজে রং আমার এই হাতে, যে নাইটিটা চিপচি দেখতে পাচ্ছ ওর ভেতরে একটু একটু সাদা সাদা আছে, ওই আগের দিন বুঝেছিলাম না তো, দুটো নাইটি একসাথে ধুয়েছিলাম, ওই সাদা সাদার ভেতরে এই হলুদ হলুদ রঙগুলো না লেগে গেছিলো, এত বাজে রং, যতবার ধুচ্ছি ততবারই এই দেখো হলুদ রঙগুলো উঠে যাচ্ছে, তো এত বাজে।
সকালবেলাতে দুটো নাইটি ধুয়ে দিলাম, তারপরে রাত্রিবেলায় একটা গা ধুয়েছিলাম। এই লাল নাইটিটা রাত্রিবেলায় হচ্ছে তোমার বাথরুমের ভেতরে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ধোয়া হয়েছিল না, ওটা আবার পরে এসে মেলে দিলাম, কারণ রাত্রিবেলায়ও প্রচণ্ড গরম করে, তো একটুখানি খাওয়া দাওয়ার পরে গা ধুয়ে নিই। আর সেই জামাটা কিন্তু আমি আর বাইরে মেলে দিই না, কারণ রাত বাস করা বাইরেটা উচিত না, বাইরের জামা কাপড় চোপড় মানে রাত্রিবেলায় রাখাটা কিন্তু উচিত না। তো তার জন্য রাত্রে যদি আমি গা হাত পা ধুই তাহলে কিন্তু জামাটা ছেড়ে ভিজিয়ে ধুয়ে চিপে রেখে দিই কলের সাথে, আর তারপরে সকালবেলা উঠে মেলে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে আমি 6টারও আগে উঠে পড়েছি ঘুম থেকে, তো অরিত্রি পাপা এখন ওঠেনি, ওই দেখো ঘুমাচ্ছে, অরিত্রিও উঠে পড়েছে, অরিত্রি একটু আগেই উঠলো। তো এই ঘরে আসলাম, ঘরটা ঝাড় দিয়েছি, গোপাল সোনাকে সেবা দিলাম, আর বিছানা তো এখন উঠাতে পারবো না কারণ অরিত্রি পাপা ঘুমাচ্ছে। তো চলো, অরিত্রি পাপা যাবে ক্যামেরায় আজকে, সারাদিন বাড়ি থাকবে না, তো সকালবেলায় একবারে রান্না করে ফেলবো ভাবছি। আমাদের দেশি মুরগির ডিম আছে, ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করে খেয়ে দেবো, কারণ যত বেলা হবে তত আমার কষ্ট হবে, তো তার জন্য আজকে ভাবছি তাই করবো। আর অরিত্রি পাপা তো ওখানেই খাবে, বাড়ির থেকে যাওয়ার সময় কটা খেয়ে যাবে অবশ্য, আর দুপুরবেলা ওখানেই খাবে, রাতেও তো ওদিকেই খাবে। আর অরিত্রি পাপা বলেছে আজকে ডাকতে না, কারণ আজ অনেক কদিন ধরে ধান কাটা হচ্ছে, তো তো অনেক রাতে উঠে উঠে ধান কাটতে যেতে হয়, তো তার জন্য ওকে ডাকবো না, একটু পরে উঠবে। তো চলো ওই ঘরে যাই। আজকে হচ্ছে মানে বৈশাখ মাসের 18 তারিখ, তো 18 তারিখ আজকে অরিত্রি পাপার ক্যামেরা আছে, মানে আজকে বিয়ের ডেট আছে, তার জন্য ও যাতে খেয়ে যেতে পারে তার জন্য আমি খুব সকাল সকালে এরকম ভাত চাপিয়ে দিচ্ছি। তো এই যে একবারের মতন চাল নিচ্ছি, মানে একবারে আমারও হয়ে যাবে সেরকম চাল নিচ্ছি, কারণ এই একার জন্য আবার দুপুরবেলায় রান্না করব, তার জন্য এই যে একবারে চাল নিয়ে নিয়েছি। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর 4টে মুরগির ডিম ছিল, দুটো সেদ্ধ দেবো অরিত্রির আর আমার জন্য, আর দুটো ভাবছি কি ভেজে ঝোল করব। তারপরে দেখো শাশুড়ি মা বললো আমাদের জন্য চাল নিতে, তো ওনাদের জন্য চাল নিলাম, আবার হচ্ছে দুটো ডিম কিনে নিয়ে আসা করালাম, কারণ দুটো ডিম ভেজে ঝোল করলে তো আর হবে না 4-5টা মানুষের, তার জন্য আরও দুটো ডিম কিনে নিয়ে আসলাম। আর দুটো ডিম কিন্তু সেদ্ধ দেওয়া হয়েছে অরিত্রির আর আমার জন্য। তো এদিকে চলো ডিমগুলো ভেজে একটুখানি আলু দিয়ে তরকারি করে রেখে দিই। আর আগের দিন আমার শরীর অসুস্থতার জন্য তো শাশুড়ি মা বলেছে যে দুপুরবেলায় এখন থেকে আমি রান্না করব, তো ওখানে খেতে মানে খাওয়া দাওয়া করতে, হয়তো দুপুরবেলায় আমি যে প্রতিদিন তোমাদেরকে রান্নাবান্না শেয়ার করতাম, বাজার কী কী নিয়ে আসতো অরিত্রির পাপা শেয়ার করতাম, সেগুলো হয়তো এখন থেকে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? তো শাশুড়ি মা বাজার কী কী নিয়ে আসলো সেই সবগুলো হয়তো যদি পারি শেয়ার করব, ঠিক আছে? আবার অরিত্রির পাপাও বাজারে যাবে, যদি পারি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে সকালবেলায় আমি রান্না করছি, দুপুরবেলা শাশুড়ি মা বললো আমি রান্না করব ওখান থেকে খেতে, তো যতদিন আমার পুচকুটা না হয় আর কি, মানে ভালোভাবে যতদিন সুস্থ যতদিন না হব ততদিন। তো আমি বললাম ঠিক আছে তাই হবে, তার জন্য এই দেখো আলু দিয়ে সকাল সকাল, এখন সকালবেলাতে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো এই সকালবেলাটা এখন আলু দিয়ে ডিম ভেজে একটু ঝোল করে নিচ্ছি। আর তো বেশি দিন নেই, আর মাত্র হচ্ছে এক মাস 10-15 দিন কি 20 দিন হবে, এই তো এই কটা দিন সময়, তারপরে আমার পুচকু চলে আসতে পারে, আবার বলাও যায় না, আগেও হয়ে যেতে পারে, আমার যা পরিস্থিতি হাঁপ লেগে আসে, খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, বলা যায় না কার কখন কি হয়, তাই না? তো এই তো এই কটা দিন একসাথে রান্নাবান্না করবো, আমরা খাওয়া দাওয়া করবো, তো জানি না ভবিষ্যতে কি হবে না হবে সেটাও আমি তোমাদেরকে বলতে পারছি না, ঠিক আছে? একদম ডাইরেক্টলি সত্যি সত্যি বলতে পারছি না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম, এই যে তোমার ডিম ভেজে ঝোল করেছি, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ নিয়েছি। এখন তোমার 1:05 বাজে, তো অরিত্রির পাপাকে পাপার জন্য রান্না করলাম, খেয়ে যাবে, তো ওকে ফোন করলে চলে যেতে হলো, আর ভাতটা আর খাওয়া হলো না। আমি বললাম যে যখন ফাঁক পাবো তখন এসে একটু খেয়ে যাবা, তো দেখি কখন আসে না আসে। তো চলো, আমার খিদে লেগে গেছে, আমার খিদে লেগে গেছে, গা কাঁপছে, সকাল থেকে কিছু খাইনি, চলো দুটো ভাত হয়ে গেছে গরম গরম ভাত খেয়ে নিই।
আর আরেকটি ঠাম্মি গেল বাজারে, তো বাজার করতে গেল। যার জন্য এত তাড়াহুড়ো করে রান্না করলাম সে খেয়ে যেতে পারলো না, সত্যি মনটা খুব খারাপ করছিল যে যার জন্য রান্না করলাম সে খেয়ে যেতে পারলো না আর আমি আগে আগে খেয়ে নিলাম। কিন্তু আমারও না খুব খিদে লেগে গেছিলো, যেন 8:10-15 বেজে গেছে, তো খিদে লেগে গেছিলো, খেয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়িমাও দেখো ভাত খাচ্ছে, আমি রান্না করেছিলাম সকালে। তো শাশুড়িমা গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা একসময় আমার খুবই ফেভারিট ছিল, পুচকু পেটে আসার পর থেকে অতটাও আর ভালো লাগে না, মানে আগে খুবই ভালো লাগতো। তো এই দেখো মাছটা এখন, চলো টাইম কলের জল চলে এসছে, টাইম কলের জল থেকে মাছটা এখন সুন্দর করে ধুয়ে নেব। আর এদিকে শাশুড়িমা বাজার থেকে দেখো 1 কেজি পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, তারপরে এই দেখো 2 কেজি আলু নিয়ে এসছে, হলুদ, তারপরে মসুরির ডাল, কাঁচা লঙ্কা, লাল আলু, অনেক কিছু নিয়ে এসছে। সেদিনকে শরীরটা এতটা অসুস্থ লাগছিল, তাই আজকে ভাবলাম পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম যে অরিত্রির কতগুলো ছোটো ছোটো কাঁথা তোয়ালে এগুলো আছে, তো এগুলো একটু বের করে রাখি, সার্ফ দিয়ে গরম জল দিয়ে কেচে ডেটল জলে ধুয়ে আমি আস্তে আস্তে করে সব একটা একটা করে গুছিয়ে রেখে দেব, ঠিক আছে? তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ছোট্ট ছোট্ট তোয়ালেগুলো না, মানে অরিত্রি যখন হয়েছিল তখন সবাই এসে জামার সাথে এগুলো দিয়েছিল, ঠিক আছে? আর দুটো তোয়ালে একদম আমাদের ছোটোবেলাকার, জানো তো আমার বোনু আমি যখন হয়েছিলাম তখনকার, এই যে এই কিছু কিছু তোয়ালে আছে তখনকার, আর কিছু কিছুগুলো অরিত্রির। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদেরকে একে একে দেখাচ্ছি, তো যা যাবতীয় অরিত্রির ছোটোবেলাকার জিনিস আছে সেগুলো আমি কিন্তু গরম জলে ডেটল জলে ধুয়ে ভালো করে সাফ দিয়ে এখন থেকে পরিষ্কার করে রেখে দেব। কারণ বলা যায় না কখন কি হয়, আর মাকেও ফোন করে বলেছি যে 2-3টে কাপড় সাফ দিয়ে গরম জলে ধুয়ে যেন রেখে দেয়। তারপরে আমার শাশুড়ি মায়েরও কাপড় আছে, শাশুড়ি মা অবশ্যই ধুয়ে রেখে দেবে। তো মাকে বলেছি, মা বললো যে ঠিক আছে ধুয়ে রেখে দেবো, একদিন অরিত্রির বাবাকে পাঠাতে, মানে পাঠিয়ে দেবে আর কি। আর আমি তো কাপড় পরিই না, তোমরা তো দেখতেই পাও। আর আমার যে কয়েকটা নাইটি ঠাইটি আছে পুরনো, সেই নাইটিগুলো দিয়ে ভাবছি একটা বাস্কেট বা একটা বালতি নেব, বুঝলে, মানে জামা কাপড় রাখার জন্য পুচকুটার, বুঝলে। আর আমাদের বাড়িতে না আগে থাকতে কোনো জিনিস কেনে না, মানে বাচ্চা হওয়ার আগে কোনো জিনিস কেনে না, কাঁথা সেলাই করে না, এগুলো কিছুই নিয়ম নেই আমাদের বাড়িতে, করে না, ঠিক আছে? তো তার জন্য আমরাও করব না। এগুলো আগে থাকতে যেহেতু করা ছিল অরিত্রির, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বড় বড় কাঁথাগুলো কিন্তু আমার পরে কাজে লাগবে, যখন একটু বড় হবে তখন কাজে লাগবে। তো তারপরে দেখো একটুখানি শরবত খেয়ে নিচ্ছি, গুড়ের জল। তো শাশুড়িমা করেছে শ্বশুরমশাইয়ের জন্য, মাঠ থেকে এসেছিলো তো, তো দিয়েছে, অরিত্রি আবার আমাকে একটুখানি দিয়ে গেল, তাই জানলার উপরে বসে বসে এই যে খাচ্ছি। বন্ধুরা এখন বাজে তোমার 12:30, পুরো স্নান করে নিয়েছি, বিছানাও করে নিয়েছি নিচে, এখানে ঘুমাবো। আর এই দেখো একটুখানি গুড় আর একটু মুড়ি নিলাম, একটুখানি খাবো। আর আজকে রান্না নেই, শাশুড়ি মায়ের রান্না করবে, তো চলো একটু খেয়ে তারপরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করবো, ঠিক আছে? নে বাবা। তো এই যে আজকে আমাদের রান্না হয়েছে আমের চাটনি, আর এই দেখো পাঙাশ মাছ আলু দিয়ে এই যে এরকমভাবে মাংসের মতন করে রান্না করেছে। এরকমভাবেই ভালো লাগে পাঙাশ মাছ, কিন্তু সবজি টবজি দিয়ে ভালো লাগে না। আর বড়া ভাজা করেছে, আর কাকিমা একটু নিরামিষ তরকারি দিয়েছিল। আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর অরিত্রিও আমার এখানে এসে এসে একবার দুবার করে করে খেয়ে যাচ্ছে। আর এখন যা গরম পড়ছে, ভালো মানুষেরই, মানে যারা তোমরা সুস্থ মানুষ আছো তাদেরই কেমন গরম লাগে বলো উনুনের পারে যেতে। আর আমি তো এখন হচ্ছে আর একজন আছে আমার ভেতরে, তাহলে আমার কি অবস্থা হচ্ছে। তো তার জন্য সেদিনকে অসুস্থতা হয়ে যাওয়ার কারণে সবাই বলল যে শাশুড়ি মা রান্না করবে ওখান থেকে খেতে।
আমাদের সাধারণ মানুষদের সাধারণ ফ্রিজ। অরিত্রীর পাপা দুপুরবেলায় বাড়ি এসে এই দেখো এই ফ্রিজটা কিনে নিয়ে আসলো। ফ্রিজ মানে মাটির কলসি, বুঝতে পারছো? গরমকালে মাটির কলসিতে যারা এখনও অবধি জল রাখুনি তারা মাটির কলসিতে জল রেখে খেয়ে দেখো, বেশি কিন্তু দাম না, 60 টাকা দাম নিয়েছে। তো এত সুন্দর জল ঠান্ডা থাকছে কি বলবো। তো ওটা কিনে নিয়ে এসে সত্যি ভীষণ উপকার হয়েছে আমাদের। তো ওটা কিনে নিয়ে এসেছে, অরিত্রীর পাপা ধুয়ে জল রেখেছে, কিন্তু এখনও না আমি খাইনি। তো চলে এসেছি বিকেলবেলায়, এই যে জঙ্গলের এদিকটাতে বাগানের এদিকে ছাগলটাকে বাঁধা ছিল, একটুখানি ভাবছি বাঁধা ছিল তো একটু ছেড়ে দিই, একটু হেঁটে বেড়াক ঘুরে বেড়াক, তার জন্য ওদেরকে একটুখানি ছেড়ে দিলাম। এরই মতো অরিত্রী দেখো মানে পড়ে টরে বাড়ি আসলো এই মাত্র। তো বাড়ি এসে এই যে ছাগলের বাচ্চাটাকে নাড়তে লেগে গেছে, ছাগলের বাচ্চা যে এত কোলে নেওয়া নেয়ও। তারপর আমি বললাম যে ছেড়ে দিতে, তারপর এই দেখো ছাদে চলে এসেছে। অরিত্রীকে বললাম যে চ ছাদে যাই, ছাদে গিয়ে একটু জল দিয়ে আসি ফুল গাছগুলোতে। তাই যে ফুল গাছগুলোতে এখন আমরা এসেছি পাইপ দিয়ে জল দিতে। তো গাছগুলো জলের অভাবে সব পুরো কেমন হয়ে যাচ্ছে, তবুও দুবেলা করে জল দেওয়া হয় সকাল বিকেল। আর জানো তো বন্ধুরা, এই যে গাছগুলো এখন দেখছো না কত সুন্দর হয়ে আছে, এই গাছগুলো না সব ছাগলে খেয়ে গেছে, দুই একটা করে পাতা আছে। অরিত্রীর পাপা আমাকে যে কী বকা দিচ্ছিল কি বলবো। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেছে, শাশুড়ি মা এদিকে সন্ধ্যা দিচ্ছে। আমাদের মধ্যে সন্ধ্যা দেওয়া আরতি করা এগুলো নেই প্রেগনেন্ট অবস্থায়। আর এদিকে অরিত্রীর পাপা ক্যামেরায় আবারও চলে যাবে রাত্রিবেলায়, তার জন্য একটু রাইস এনে দিয়ে গেল। তো ওই রাইসটা এখন খাবো, আর চলো রাইসটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমাদের ফ্রিজ থেকে এখন আমরা জল খাবো। তো এত সুন্দর ঠান্ডা বন্ধুরা, সত্যি বলছি তোমাদের, এই গরমে তোমরা একটা করে মাটির কলসি কেনো, 50-60 টাকা দাম। আর যারা মাটির কলসি কিনবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই আমি মাটির কলসি কিনেছি। আমার এই সারাদিনের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই কিন্তু থাকবে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে তোমার 8:30 মতন বেজে গেছে, আর অরিত্রীর পাপা গেছে ক্যামেরায়, আমাকে আর অরিত্রীকে একাই থাকতে হবে এই ঘরে। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে, গা হাত পা ধুয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে এডিট করা বাকি ছিল, একটুখানি এডিটটা করলাম, ভয়েসটা দিলাম। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল। গুড নাইট, বাই, টাটা। টাটা করো অরিত্রী, টাটা।